হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আবার একবার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে খুবই সুন্দর একটি আলপনা আপনাদেরকে দেখাবো, খুবই সহজ এবং ছোট্ট আলপনা। অনেক দিন ধরেই আপনারা আমাকে বলছিলেন যে দাদা বিয়ে বাড়িতে দেওয়ার জন্য কিছু আলপনা দেখান, বিয়ে বাড়িতে করব খুবই সহজ দেখে। তো আমিও ভাবলাম চলুন আপনাদেরকে দেখানো যাক। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমার বন্ধুর বাড়িতে বিয়ে ছিল, তো তাদের বাড়িতে কয়েকটা আলপনা করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। তো তারই মধ্যে একটি আলপনা ছিল যেটা বাড়ির দরজার সামনে, একদম গেটের সামনে, যেখানে বধূবরণের যখন নতুন বউ যখন বাড়িতে প্রবেশ করে সেই আলতা পায়ের সেই ধরনের একটা আলপনা বানিয়েছিলাম। তো সেটার তো ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আরেকবার শেয়ার করা যাক। তাই আবার আরেকবার বানালাম। তো এটা আমার বাড়ির ছাদেই বানানো, দেখুন আপনারা এই ধরনের দরজার সামনে, একদম গেটের সামনে পায়ের ছাপ দিয়ে আলপনাটা বানাতে পারেন। এটা আপনারা লক্ষ্মী পুজোর সময়ও বাড়িতে করতে পারবেন, খুবই সহজ। লাল মেঝেটা অতটা উজ্জ্বল নয় বলে প্রথমে কালারটা ঠিক অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই কালারটা শুকিয়ে গেলে খুবই উজ্জ্বল হবে, তখন বোঝা যাবে। তো শেষ পর্যন্ত আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি। তো দেখুন এইভাবে গেটের সামনে আপনারা ছোট্ট করে একটা আলপনা করে তারপরে লম্বালম্বি এইভাবে পায়ের ছাপ দিয়ে আলপনাগুলো করতে পারেন, খুবই সহজ এবং খুবই সুন্দর লাগবে আলপনাটা। আর এগুলো যদি খুবই ডিপ লাল মেঝে হয় তো তার উপরে খুবই সুন্দরভাবে ফুটে উঠবে। আমার মেঝেটা অতটা ডিপ নয় তাই কালারটা ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো চলুন দেখুন আপনারা আর কেমন লাগলো আপনাদের ভিডিওটি জানাবেন। তো এই ধরনের যদি আপনারা আরও অন্য কোনো ধরনের আলপনা দেখতে চান তো আপনারা আমাকে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই ধরনের কিছু আলপনা আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা অনেকেই বলেন যে আমি আলপনা ক্লাস করি কি না। হ্যাঁ, আমার আলপনা অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই ক্লাস হয়। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আপনারা মেসেজ করতে পারেন বা আমার পেজেতে নাম্বার দেওয়া থাকে তো সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো দুটোর মাধ্যমেই শেখানো হয়। এই দেখুন এইভাবে লম্বালম্বি, তো বাড়ির ভেতর পর্যন্ত আপনারা এইভাবে পায়ের ছাপ দিয়ে আলপনাগুলো করতে পারবেন, খুবই সুন্দর লাগবে। এটা আপনারা লক্ষ্মী পুজোর সময়ও করতে পারেন এই ধরনের আলপনাগুলো। এই দেখুন এইবারে কালারটা করতে কেমন লাগছে। তো কেমন লাগলো আপনাদের আলপনাটি জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে আমার কাজগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছায়। তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে।